আজকে আমি কথা বলবো কিভাবে আপনি ইনস্টাগ্রামে 1,000 ফলোয়ার নেবেন মাত্র 100 থেকে 200 টাকার মধ্যে, কমপ্লিটলি করে ফেলতে পারবেন। এটাকে আমরা বলে থাকি প্যানেলের কাজ, আমরা যারা করি বা প্যানেল, এটাকে বলা হয় প্যানেল। ওকে, এই তিনটা ওয়েবসাইট আমি রাখছি আপনাদের জন্য। বেস্ট, আমি সবসময় যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে বেস্ট SMM .com, এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হয়। আপনি চাইলে ইউজ করতে পারেন, এখানে আমার যতগুলো স্টুডেন্টদেরকে এবং আমাদের নিজের জন্য যতগুলো সার্ভিস ইউজ করছি সবগুলোই একদম অ্যাকুরেট হয়েছে, সেজন্য আমি এটা সাজেস্ট করতেছি। মোটামুটি এগুলো আমি ইউজ করি নাই, দেন এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, দেন দামও বেশি। আপনি যদি একটু দেখাই আপনাদেরকে, ধরেন এখানে ধরেন আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিই, আমার চাচ্ছি কি ফলোয়ার, ইনস্টাগ্রামের রিয়েল ফলোয়ার। ওকে, দেখি তো ইনস্টাগ্রামের ফলোয়ার চাচ্ছি, এখানে কমেন্ট আছে, দরকার নেই এটা, আমার দরকার হচ্ছে ফলোয়ার। ওকে, ফলোয়ার গ্র্যান্টেড ফলোয়ার, তো আমি চাচ্ছি যে 1,000 ফলোয়ার লাগবে আমার। ধরেন আপনি এখানে ধরেন 1,000 দিলেন, 1,000 ফলোয়ারের দাম পড়তেছে মাত্র 0.27 সেন্ট, বিষয়টা বুঝতে পারছেন? একদম দেখেন, ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রান্টেড। আর এবার যদি আমি এখানে আসি, এখানে যদি এটার নাম হচ্ছে SMMLite.com, আপনি যদি এখানে আসে আর যদি ইনস্টাগ্রামের ফলোয়ারটা লিখে দেন, আমি দেখি ইনস্টাগ্রাম লাইক লাইক ওকে প্রমোশন, এগুলো কিন্তু খুবই ভালো একটা সাইট বলতে পারেন। এখান থেকে মূলত ফাইবার মার্কেট পেজে কাজ করা হয়, কোনো কিন্তু বট হয় না, মানে বট হয় না, এগুলো তারা করে কি তাদের নিজস্ব মেবি অ্যাকাউন্ট তৈরি করা আছে, অনেকগুলো কোম্পানি সিস্টেম তাদের, ওইগুলাই ওইখান থেকে মেবি তারা ফ্ল্যাপ করে দেয়, নাহলে বট দেওয়া তো আর পসিবল না। বট তো সর্বোচ্চ আপনার 1 মাস 2 মাস থাকবে, তাই না? কিন্তু এখানে দেখা যায় এটা লাইফ টাইম থাকবে, আপনার অ্যাকাউন্ট যতদিন আছে এটা আছে। তো সেজন্য আমি সাজেস্ট করতেছি এটা আপনি ইউজ করতে পারেন। দেখেন এখানে যখন আমি আসছি, 1,000 ইনস্টাগ্রাম ফলোয়ার, মোটামুটি 1,000 যখন আমি বলছি, চার্জ করতেছে 3.30 সেন্ট। ওকে, আর এখানে যদি আমি ই করি, এখানে $1.17। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই সব মানে এই ওয়েবসাইটটা খুবই ভালো, কারণ এখানে আপনার মোটামুটি 0.27 সেন্ট কিন্তু আমাদের লাগতেছে। তার মানে আপনি যদি এখানে 1,000 রিয়েল ফলোয়ার নেন, তাহলে আপনার খরচ হইতেছে মাত্র কয় টাকা, 20 টাকার 22 টাকার মতো এরকম। আর এখানে যদি আপনি নেন 1,000, তাহলে আপনার কিন্তু খরচ পড়তেছে হচ্ছে $3। আর এখানে যদি নেন, আপনার খরচ পড়তেছে $1, মোটামুটি এখানে 120-130 টাকা 140 টাকা পড়তেছে এখানে, এখানে পড়তেছে হচ্ছে 200-300 টাকা, আর এখানে যদি নেন তাহলে আপনার পড়তেছে 20 টাকা। এখন আপনি ডিসাইড করবেন আপনি কোনটা নিতে চান, ঠিক আছে? আমি সাজেস্ট করবো আপনি এটাতে কাজ করে দেখতে পারেন ফার্স্ট টাইম। তো যাই হোক, আমি এই দুই এখানে কয়েকটা প্যানেল আছে, যেমন এটা হচ্ছে Fiverr99.com, আরেকটা হচ্ছে আপনার SMMLite, এটার নাম হচ্ছে বেস্ট SMM.com। তো আমি এটা ইউজ করে থাকি, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর আপনি এখানে মোটামুটি সিস্টেমগুলো আছে, আর এই সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে বলা হয় মূলত ব্ল্যাক হ্যাট মার্কেটিং। যারা ব্ল্যাক হ্যাট মার্কেটিংয়ের ক্লাসগুলো দেখছেন, তারা এটা খুবই ভালোভাবে বুঝতে পারবেন। আমি সেখানে দেখাইছি কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, অবশ্যই অ্যাকাউন্ট আপনারা যে কেউ করতে পারবেন, একদম সিম্পল। তো আসি একটু আপনাদের পরিচয় করা দিই বিষয়টাকে। যেমন এখানে দেখেন নিউ অর্ডার, যেমন আপনি যদি কোনো অর্ডার করে থাকেন, তখন সেই অর্ডারগুলো আপনি মানে এখান থেকে নতুন অর্ডার আপনি করতে পারবেন। আর অর্ডার্স মানে হচ্ছে আপনি যে অর্ডারগুলো করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, যে আপনার অর্ডারটা পেন্ডিংয়ে আছে, প্রসেসিং চলতেছে, কমপ্লিট হয়েছে কি না, তারপরে এগুলো ক্যান্সেল হয়েছে কি না, এইগুলো আপনি এখান থেকে খুব সিম্পলি দেখতে পারবেন, এবং কতগুলো সার্ভিস কতগুলো পূরণ হয়েছে সবগুলোই এখানে শো করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সার্ভিস, তারা এই প্যানেলের মাধ্যমে কী কী সার্ভিস দিতেছে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাড এ ফান্ড, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে আপনি
টাকা ফান্ড অ্যাড করার সাথে সাথে আপনাকে এখানে তারা ডলারটা অ্যাড করে দেবে। এখানে দেখেন তারা কিন্তু পেমেন্ট মেথডটা একটু আপনি ভালো করে দেখতে পারেন। এখানে বলা আছে বিকাশ, রকেট, নগদ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড। ওকে, তো আপনি চাইলে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি মানে এখানে টাকা লোড করে নিতে পারেন বা ভরতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে ভরতে পারেন বলতে আপনি এখানে তাহলে উপরেরটা সিলেক্ট করেন। আপনি চাচ্ছি যে আপনার এখানে সবগুলো কারেন্সিতেই এখানে অ্যাভেলেবল আছে, আপনি বিকাশটাই সিলেক্ট করে দেন। আমি বিকাশটাই সিলেক্ট করে দিলাম। আর এখানে দেখেন যখন বিকাশটা সিলেক্ট করলাম এখানে কি বলা আছে, অ্যামাউন্টের জায়গায় আপনি কত ডলার অ্যাড করতে চান তা লিখুন, যেমন 2, 10, 20, 100। এইভাবে আপনি এমনকি আপনি চাইলে 2-এর অধিক যে কোনো অ্যামাউন্ট লিখতে পারেন, যেমন 2 দশমিক, মানে 2.45 বা 7.82 বা 205.55 ইত্যাদি। অর্থাৎ আপনি যতটুকু ডলার অ্যাড করতে চাচ্ছেন তাই এখানে লিখতে হবে। ওকে, অ্যামাউন্ট ধরেন আমি চাচ্ছি 300 টাকা, 300 টাকা লোড করব। তো আপনি এখানে দেওয়ার পর এবার আপনি যেটা করবেন, টার্ম অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি এগ্রি আছেন বলে আপনি পে করবেন। এবার আমি যাই দেখি নেক্সট পেজটায় তারা কি বলে। আপনাকে আমি অ্যাডটা দেখাই দিতেছি, ঠিক আছে? তো এইভাবে আপনাকে অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখেন আপনাকে তারা একটা প্যানেলে নিয়ে আসছে, মানে সরি, একটা মানে টাকা ফান্ড অ্যাড করার জায়গা নিয়ে আসছে। এখানে কোনটাতে করতে চান, যেমন এগুলো হচ্ছে আপনার ডাচ বাংলা ব্যাংকের দিকে, আরও কোনো কিছু আছে কিনা, মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনি এখানে দেখেন কার্ড সিস্টেম আছে। আপনি যাবেন হচ্ছে এখানে ক্লিক করবেন মোবাইলে, মোবাইলে ক্লিক করলে আপনার বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। যদি আপনি বিকাশে করতে চান তাহলে বিকাশটা সিলেক্ট করবেন। ধরেন আমি বিকাশটা সিলেক্ট করলাম। আপনি এবার বিকাশটা সিলেক্ট করার পর এখানে তাদের এই নাম্বারে এখানে বলতেছে গো ইয়োর বিকাশ মেনু বাই ডাইলিং। ওকে, এটা ডায়াল করতে বলতেছে। এটা ডায়াল করলে আপনি বিকাশের অপশনে যাবেন। যাওয়ার পর দিস পেমেন্ট চুজ, পেমেন্ট একটা পেমেন্ট চুজ করবেন। তারপর ইন্টার দ্য মার্সেন্ট বিকাশ অ্যামাউন্ট নাম্বার। ওকে, এটা হচ্ছে তাদের মার্সেন্ট নাম্বার, আপনাকে পে করে দিতে হবে এখান থেকে। মেবি মার্সেন্ট ওইখানে সিলেক্ট করা আছে বিকাশে। তো ওইটা করার পর আপনি ইন্টার দ্য অ্যামাউন্ট, ওকে, যে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। রেফার আপনি রেফার কোড দিতে পারেন 1, ইন্টার দ্য কাউন্টার নাম্বার দিতে পারেন 1 ইত্যাদি, এগুলো আসতে পারে। তারপরে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন, কনফার্ম SMS বিকাশ, মানে আপনার যে কোডটা আছে সেটা, আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা আপনার এখান থেকে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন। দিয়ে দিলে হয়ে যাবে, দিয়ে দিয়ে ভেরিফাই করে দিবেন। তারা কিছুক্ষণের ভিতরে চেক করে আপনাদেরকে জানাবে যে আপনার টাকাটা অ্যাড হয়েছে কিনা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই হচ্ছে কাজ। এবার আমি একটু আপনাদের সার্ভিসগুলো দেখাই কতটা কমে আপনি এই সার্ভিস, ভালো একটা সার্ভিস কিন্তু পাচ্ছেন। বাংলাদেশে অনেকজন আছে ছেলেরা এভাবে আপনাদেরকে অর্ডার করে, তাদের নিজস্ব ওয়েবসাইটে অর্ডার করায়, দেন তারা এখান থেকে মূলত সার্ভিসগুলো কিনে থাকে। আর তারা যেটা করে 100 থেকে 200 টাকায় কিন্তু সার্ভিসগুলো দেয়, ঠিক আছে, 200-300 টাকায়। তো আমাদের কিন্তু এতটা লাগতেছে না, আমরা কিন্তু সামান্য কয়েকটা সিস্টেম দেখে কিন্তু আমরা নিজেদের কাজ নিজেরা করি। এখানে এমন কোনো জিনিস নাই যে নাই, সবই আছে। আপনি সব ধরনের সার্ভিসগুলো এখান থেকে কিন্তু নিতে পারেন ইজিভাবে, ঠিক আছে। ইউটিউবের সাবস্ক্রাইবার, ফেসবুকের ফলোয়ার, টুইটার, টিকটক, মানে যা কিছু চান আর কি, লিঙ্কডিন, টেলিগ্রাম সবই এখানে আছে। তো আপনি এইভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার অর্ডার করবেন কীভাবে, ধরুন আমি চাচ্ছি যে ইনস্টাগ্রাম বা ইউটিউবের টার্গেটিং ভিউ, ওকে, অ্যাডওয়ার্ক ভিউ, মানে বুস্ট করে দিবে এগুলো। তো আপনি এখানে টার্গেটিং দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে আপনার ধরেন যে ভিডিওটি মানে ভিউ চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ধরেন আমার এই ভিডিওতে লিঙ্ক চাচ্ছি, এখানে কত ভিউ চাচ্ছেন, ধরেন 2000 চাইলাম, 2000 ভিউ চাইলাম, মোটামুটি আমার এখানে কত গেত আছে,
$4, 2000 বিয়োর দাম কত আছে আমার $4। তো আপনি এখানে সাবমিট করে দিলে কিন্তু অর্ডারটা হয়ে যাবে যখন আপনার টাকাটা ফান্ড অ্যাড করা থাকবে। আর এটাকে আমি বলে থাকি এটা আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা পার্ট, নাম হচ্ছে ব্ল্যাক হ্যাট মার্কেটিং। তো আপনি এভাবে কিন্তু কাজগুলো করে ফেলতে পারেন।